আমি মামলাটা তুলে নিচ্ছি। আমি চাই না আমার ছেলে পড়াশোনা বাদ দিয়ে মারামারি ঝুট ঝামেলার মধ্যে থাকুক। আমি জানি না এই ঘটনার সাথে তোমরা জড়িত কিনা। আমার ছেলেকে কারা জানি পোস্ট মারছে। কি বলেন না বলেন আঙ্কেল, কারা পোস্ট মারছে তোর জোরে? সেটা তো জানি না বাবা। অনেকে বলছে যে ছিনতাইকারী, আবার কেউ কেউ বলছে যে তোমরা করছো। না না, আপনি কি বলতেছেন না বলতেছেন আঙ্কেল, আমরা তোর জোরে কেন পোস্ট মারতে যাব? আমরা তো কাবিলের নিয়ে এমনি ঝামেলার মধ্যে আছি। তোমরা জড়িত থাকো বা না থাকো, মামলাটা আমি তুলে নিচ্ছি। তোমরা কাবিলাকে ছাড়ার ব্যবস্থা করো। বাবা, আমার ছেলেটার উপর রাগ রাখবে না। ও ভীষণ অসুস্থ, ও বাথরুমে পর্যন্ত যাইতে পারে না। ক্যা, তুই তো বাথরুম করতে পারতিস না কেন আঙ্কেল? বাসার মধ্যে বসতিস। তোমরা ওর জন্য দোয়া করো বাবা। তুই এদিকে পাশে ভাই, একটু এদিকে আন তো। মামলা উঠানোর ব্যবস্থা করবো, ঠিকঠাক মতো করবো। তুই আরেক কোলারে এইভাবে মাইরে হাফ মার্ডার কইরে তারপর কাবিলারে ছাড়ানোর ব্যবস্থা করতে তোরে কে বলছে? হাই রে ভাইয়া, কাজ হয়ে গেছে না, মামলা তো তুলে লেছে, দেখেন না? মামলা উঠাইতে হইবে দেখে তুই আরেকটা পোলার এইভাবে পোস্ট দিয়ে দিবি? পোলাহন বাথরুম করতে পারতেছ না, পোলাহন শুয়ে থাকতে পারতেছ না, পোলার বাপে কানতে আছে, এটা তুই ঠিক করছো? আরে ভাই, ছোট গিয়ে পোস্ট দিছি, জিগে দেখেন ছয়টার বেশি শিলে লাগে না। এই তোর থাপ্পড় মাইরি আমি। শোন, এরপর থেকে মোগল নগরে যদি কারো কোনো কিছু হইছে আর তুই যদি এরকম কোনো কিছু করছো, তোরে বললে রাখলাম আমি নিজে বাদী হয়ে তোর বিরুদ্ধে মামলা করব। আরে ভাইয়া, কাবিলা বাড়ি ছাড়াই দইব না। যাই হোক, ঘটনাটা আমি ঘটাইতে চাইছিলাম, ওই ঘটাই দিছে একই। এই আপনার সাপোর্ট না, ঠিক আছে, চুপ থাকেন। এই পোলা তো তাও একটা পোলারে ভুলে একটা পোস্ট মাইরে আসতে সাহস দেখাইছে, আর আপনি কাবিলা ধরা খাওয়ানোর পর থেকে ছিলেন নেই।